প্রিয় ড্রাইভার পদপ্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি ড্রাইভিং জবের সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে তা ভিডিও আকারে প্রকাশ করি সেই ধারাবাহিকতায় আজকেও বিআরটিসি এর একটি সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তেরোই জুলাই দু তারিখে যে পদগুলোতে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু এবং কবে নাগাদ আবেদন শেষ হবে এবং আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা এই সব কিছু একটি ভিডিওর মাধ্যমে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এখনো যারা আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এমন সার্কুলারগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার মাত্রই আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায় বাই দা ওয়ে বলছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তেরোই জুলাই দুহাজার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে বিআরটিসি এর নিম্নবর্ণীত সৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিচের শর্তা অনুযায়ী সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম এবং একমাত্র পদটির নাম বাস ট্রাক চালক পদের সংখ্যা দেয়া আছে দুইশো পঞ্চাশটি এরপর এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলো গ্রেডে বেতনটি পাবেন নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এই পটটিতে আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে এই আবেদনের জন্য আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে সাথে ভারী যানবাহন চালনায় কমপক্ষে বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই এছাড়াও যানবাহনের প্রাথমিক মেরামত এবং যানবাহনের ছোটোখাটো খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে পরিমাণ বিধি এবং মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে তো এখানে মোটের উপর কথা হচ্ছে বাস বা ট্রাক চালক নেওয়া হবে দুশো জন যে পদটিতে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এরপর আসি এই পদগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন প্রিয় বন্ধুরা এই পদটিতে আবেদন করতে হবে ডাক মাধ্যমে তো ডাকযোগে যোগে কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে বলবো এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং মুক্তিযোদ্ধার না হলে সেক্ষেত্রে আপনার বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ সেক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ডাকযোগে আবেদন করতে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে এখানে সিরিয়াল বাই লেখা আছে যেমন দেখেন এখানে উল্লেখ করা আছে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতার কাগজপত্র এখানে দেখাতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সরঙ্গীন ছবি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সন্ধ্যের সত্যায়িত ফটোকপি অ্যাড করতে হবে আবেদনকারী ড্রাইভিং লাইসেন্সের দুই কপি স্পষ্ট সত্যায়িত ফটোকপি এবং নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি তো বন্ধুরা আপনারা ভালোভাবে এই সার্কুলারটি পরে পরে এই তথ্যগুলো দিয়ে আবেদন করবেন এবং আবেদন করতে যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনাদের একটা কথা বলা হয়নি যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা এখানে উল্লেখিত যে কয়টি জেলার নাম দেখতে পাচ্ছেন মূলত এই কয়েকটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না আমি নাম বলছি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর বাগেরহাট কুষ্টিয়া মাগুরা মেহেরপুর নড়াইল বরগুনা বরিশাল ভোলা পটুয়াকালী ঝালকাঠি ফিরোজপুর বগুড়া জয়পুরহাট নওগাঁ পাবনা ও রংপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এছাড়া বাদবাকি বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সার্কুলার নিয়ে ইনশাল্লাহ